নমস্কার দর্শক বন্ধুরা, ওপেন টেক টিউটস চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লিব্রেক্যাড সফটওয়্যারের উপর একটি ভীষণ প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল ভিডিও। ব্লক ড্রয়িং এর কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন, ক্যাড জাতীয় সফটওয়্যারে ড্রয়িং এর ক্ষেত্রে ব্লক ব্যবহারের কথাও নিশ্চয়ই জানেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই লিব্রেক্যাড সফটওয়্যারেও কিভাবে আপনারা ড্রয়িং এর মধ্যে ব্লকের ব্যবহার করতে পারেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, লিব্রেক্যাড সফটওয়্যারে আমরা চলে এসেছি। আমি লিব্রেক্যাড সফটওয়্যারের এই মুহূর্তে যে ভার্সনটি ব্যবহার করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য হেল্প মেনুতে যাব এবং এখান থেকে অ্যাবাউট অপশনটিকে ক্লিক করব এবং দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে ভার্সনটি ওপেন হয়ে গেছে। আমি লিব্রেক্যাড সফটওয়্যারের 2.2.0.2 ভার্সনটি এই মুহূর্তে ইউজ করছি। তবে আমি নিশ্চিত এই ব্লক ড্রয়িং এর সাপোর্ট লিব্রেক্যাড সফটওয়্যারের এর থেকে পুরনো ভার্সনগুলোতেও অবশ্যই আছে এবং এর থেকে আপডেটেড বা নতুন ভার্সন যদি আপনারা ইউজ করেন এবং তাতেও এই ফ্যাসিলিটিটি আপনারা অবশ্যই পাবেন, এ ব্যাপারে আমি নিশ্চিত। উইন্ডোটি ক্লোজ করে দিচ্ছি। দর্শক বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্টের মাধ্যমে জানাতেও ভুলবেন না এই লিব্রেক্যাড সফটওয়্যার উপর আপনারা কি ধরনের ভিডিও আরও দেখতে চান বা পেতে চান। পরিশেষে বলি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে ফলো করতে থাকুন। আমি বিভিন্ন ওপেন সোর্স সফটওয়্যার উপর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকব। ড্রয়িং স্ক্রিনের গ্রিড প্যাটার্নটি আমি প্রথমে বন্ধ করে দিচ্ছি। দর্শক বন্ধুরা, লিব্রেক্যাড সফটওয়্যারে যদি আপনারা বিগিনার্স হন, আমার চ্যানেলে লিব্রেক্যাডের ইন্ট্রোডাকশনের উপর অনেকগুলো ভিডিও তৈরি করে রাখা আছে। আমি একটি ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে এবং টপ রাইট কর্নারে যে কার্ড বাটনটি রয়েছে সেখানে প্রোভাইড করে রাখব। মনে হলে আমার চ্যানেল ভিজিট করে অথবা এই লিংক থেকে একবার সে ভিডিওগুলো দেখে নিতে পারেন লিব্রেক্যাড সফটওয়্যারটা সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া পাওয়ার জন্য। প্রথমেই একটু আলোচনা করি ব্লক ড্রয়িং জিনিসটা কী বা ড্রয়িংয়ে ব্লকের ব্যবহার ব্যাপারটা কী। ক্যাড ড্রয়িংয়ের ক্ষেত্রে ব্লক আমরা সেগুলোকে বলতে পারি, সেটা একটি ড্রয়িংয়েরই কিছু নির্দিষ্ট ছোট ছোট অংশ বা পার্টস বলা যেতে পারে। সেটা কোনো ড্রয়িংয়ের মধ্যে তৈরি করা বা আলাদা করে তৈরি করা, আগে থেকে তৈরি করে রাখা, সেভ করা, যেটা সেই ড্রয়িংয়ের মধ্যে আপনারা বারবার রিপিটেডলি ব্যবহার করতে পারেন বা ব্যবহার করতে হয়, এরকম কোনো ড্রয়িংয়ের অংশকে আপনারা যদি ব্লক হিসেবে সেভ করে রেখে দেন সেই ড্রয়িংয়ের মধ্যে, তাহলে ড্রয়িংয়ের সেই অংশটা আপনাকে বারবার ড্রয়িং করার দরকার পড়বে না। বলতেই পারেন আমরা কপি করেও সেই ড্রয়িংয়ের অংশটাকে বারবার ইউজ করতে পারি, অবশ্যই পারেন, কিন্তু ব্লক ব্যবহার কপি করার থেকেও ড্রয়িংয়ের সেই ধরনের অংশগুলো নিয়ে কাজ করার জন্য ভীষণ সুবিধার। সেই কারণে এই ধরনের ক্যাড জাতীয় সফটওয়্যারে এই ব্লক ড্রয়িংয়ের সুবিধাটি দিয়ে দেওয়া রয়েছে। লিব্রেক্যাড সফটওয়্যারও এর অন্যথা নয়। একটি ছোট উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন মেকানিক্যাল ড্রয়িংয়ের ক্ষেত্রে নাট অ্যান্ড বোল্টের সিম্বল বা ড্রয়িং অথবা রিবেটের সিম্বল, এগুলো বারবার ড্রয়িংয়ের মধ্যে ব্যবহার করার প্রয়োজন পড়ে। সিভিল ড্রয়িংয়ের ক্ষেত্রে ডোর অ্যান্ড উইন্ডো ড্রয়িং যতদূর আমার জানা আছে, এবং আর্কিটেকচারাল ড্রয়িংয়ের ক্ষেত্রে ফার্নিচারের ড্রয়িং, অ্যাক্সেসরিজের ড্রয়িং, ইলেকট্রিক্যাল ড্রয়িংয়ের ক্ষেত্রে বিভিন্ন ইলেকট্রিক্যাল সিম্বলস, ইলেকট্রনিক্সের ড্রয়িংয়ের ক্ষেত্রেও বিভিন্ন পার্টসের সিম্বলস, যেগুলো ড্রয়িংয়ের মধ্যে বারবার ইউজ করার দরকার পড়ে। এই ধরনের সমস্যার সমাধানের জন্য ক্যাড সফটওয়্যারগুলোতে ব্লক কনসেপ্টটি দিয়ে দেওয়া থাকে। এই ধরনের ড্রয়িংয়ের অংশগুলোকে বা পার্টসগুলোকে যদি আমরা ব্লক হিসেবে কোনো পার্টিকুলার ড্রয়িংয়ের মধ্যে সেভ করে রাখি, সেটাকে আমরা বারবার সেই ড্রয়িংয়ে রিপিটেডলি ব্যবহার করতে সক্ষম হব। দর্শক বন্ধুরা, আশা করি ব্লক সম্পর্কে একটা সামগ্রিক ধারণা আমি আপনাদেরকে দিতে পারলাম। চলুন দেখে নিই লিব্রেক্যাড সফটওয়্যারে আমরা কিভাবে ব্লক ক্রিয়েট করতে পারি। এই লিব্রেক্যাড সফটওয়্যারে আপনি দুভাবে ব্লক ক্রিয়েট করতে পারেন। সফটওয়্যারটি রাইট হ্যান্ড সাইডে যে টেবিলগুলো খোলা রয়েছে তার মধ্যে যে ট্যাবগুলো রয়েছে, বাই ডিফল্ট এই ট্যাবটিতে খেয়াল করুন এখানে লেয়ার লিস্ট ওপেন করা রয়েছে এবং এখানে আরও তিনটে ট্যাব রয়েছে এবং তার মধ্যে ব্লক লিস্ট বলে আরেকটি ট্যাব আপনারা দেখতে পাচ্ছেন। এই কাজটি করার জন্য আমরা ব্লক লিস্ট ট্যাবটিতে চলে যাব। ব্লক লিস্ট ট্যাবটিতে আসার পরে কিছু নিউ বাটন সেট অবভিয়াসলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওপেন হয়ে গেল। সবার প্রথমে রয়েছে শো অল ব্লকস, তারপরে রয়েছে হাইড অল ব্লকস, তারপরে রয়েছে ক্রিয়েট ব্লকস, তারপরে রয়েছে অ্যাড অ্যান এমটি ব্লক, তারপরে রয়েছে রিমুভ ব্লক, তারপরে রয়েছে রিনেম দ্য অ্যাক্টিভ ব্লক, তারপরে রয়েছে এডিট দ্য অ্যাক্টিভ ব্লক ইন এ সেপারেট উইন্ডো, তারপরে রয়েছে সেভ দ্য অ্যাক্টিভ ব্লক টু এ ফাইল, এবং ফাইনালি রয়েছে ইনসার্ট দ্য অ্যাক্টিভ ব্লক। আমি এই সবকটা বাটনেরই ব্যবহার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ব্লক ক্রিয়েট করার জন্য এখানে এই বাটনটি দেখতে পাচ্ছেন, ক্রিয়েট ব্লক, এই বাটনটি আমরা ব্যবহার করতে পারি, এবং পাশের যে বাটনটি রয়েছে অ্যাড অ্যান এমটি ব্লক, এই বাটনটিও আমরা ব্যবহার করতে পারি। দুটোর ব্যবহার একটু আলাদা, আমি আপনাদেরকে অবশ্যই এক্সপ্লেন করে বলে দেবো। এছাড়াও লেফট হ্যান্ড সাইডে যে
টুলবার অপশনটি রয়েছে, সেখানেও একটি সিমিলার আইকন আপনারা দেখতে পাবেন, সেখানেও মাউস কার্সার নিয়ে গেলে দেখাচ্ছে ক্রিয়েট ব্লক। এই বাটনটি বা এই কমান্ডটি বা এই অপশনটি ব্যবহার করেও আমরা ব্লক ক্রিয়েট করতে পারি। চলুন দেখে নিই একটা ব্লক আমরা কী করে ক্রিয়েট করতে পারি। তার জন্য আমরা একটি ছোট ড্রয়িং করে নিই, সেটা আমরা যে কোনো অবজেক্টের ড্রয়িং করে নিতে পারি। এটা শুধুমাত্র এক্সপ্লেনেশনের জন্য, আশা করি ব্লকের ব্যবহারটা আপনারা বুঝতে পারবেন। এখানে ড্রয়িংটা ইম্পর্টেন্ট নয়। আমি প্রথমে একটি রেক্ট্যাঙ্গেল এঁকে নিচ্ছি, কোনো ডাইমেনশন ইউজ করলাম না, এবং আমরা ধরে নিচ্ছি এই রেক্ট্যাঙ্গেলটা আমাদের ড্রয়িংয়ের একটা পার্ট। এবং আমরা যদি এরপরে কোনো ড্রয়িংয়ের প্রজেক্ট করি, এই ধরনের একটি রেক্ট্যাঙ্গুলার শেপ আমাদের হয়তো সেই ড্রয়িংয়ে বারবার ব্যবহার করার প্রয়োজন পড়বে, সেক্ষেত্রে আমরা এই রেক্ট্যাঙ্গুলার শেপটাকে আমরা ব্লকে কনভার্ট করে নিতে পারি, যেটাতে করে আমরা এই রেক্ট্যাঙ্গুলার শেপটাকে এই ড্রয়িংয়ের মধ্যে ভবিষ্যতে বারবার ব্যবহার করতে পারবো। তাহলে ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে বাটনটিতে বা কমান্ডটিকে অ্যাক্টিভেট করে নিতে পারি। টুলবারে গিয়ে যদি আমি এই বাটনটিতে ক্লিক করি ক্রিয়েট ব্লক, তাহলে কমান্ডটা অ্যাক্টিভেট হয়ে যাবে। সেম কাজটা আপনি ব্লক লিস্ট ট্যাবের এই বাটনটিতে ক্লিক করেও করতে পারেন, যে কোনো এক জায়গায় ক্লিক করলেই করতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার মাধ্যমে কমান্ডটা অ্যাক্টিভেট হয়ে গেল। আমরা কমান্ড লাইনে দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট টু ক্রিয়েট ব্লক আমাদের কমান্ড দিচ্ছে। আমরা এখন অবজেক্টটিকে সরাসরি ক্লিক করার মাধ্যমে সিলেক্ট করতে পারি, এবং এখানে আমাদের দেখাচ্ছে অবজেক্টটি সিলেক্টেড হয়ে গেছে। এন্টার কি প্রেস করার মাধ্যমে আমরা নেক্সট ফেজে চলে যেতে পারি, এবং এখন আমাদের কমান্ডে বলছে স্পেসিফাই রেফারেন্স পয়েন্ট, এবং আমাদের কার্সারটিও চেঞ্জ হয়ে গেছে। এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে যে কোনো পয়েন্টকে আপনারা রেফারেন্স পয়েন্ট হিসেবে সিলেক্ট করে নিতে পারেন। রেফারেন্স পয়েন্টের গুরুত্ব হচ্ছে যখন আপনারা ভবিষ্যতে ব্লকটিকে ইনসার্ট করবেন, তখন ব্লকের ইনসার্শন পয়েন্ট সেই রেফারেন্স পয়েন্টের উপরেই সফটওয়্যার কনসিডার করবে। সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, আমি যখন ডেমনস্ট্রেট করে দেখিয়ে দেবো। আমি রেক্ট্যাঙ্গেলের বটম লেফট কর্নারটিকে অ্যাজ এ রেফারেন্স পয়েন্ট হিসেবে সিলেক্ট করছি। আপনারা যে কোনো জায়গায় রেফারেন্স পয়েন্ট হিসেবে সিলেক্ট করতে পারেন, সেটা এই রেক্ট্যাঙ্গেলের শেপের ওপরেই হতে হবে, তার কোনো মানে নেই রেক্ট্যাঙ্গেল শেপের ভেতরে অথবা বাইরে যে কোনো জায়গায় ক্লিক করার মাধ্যমে আপনারা রেফারেন্স পয়েন্ট সিলেক্ট করতে পারেন। আমি ডেমনস্ট্রেট করার জন্য বটম লেফট কর্নারে ক্লিক করলাম, এবং ক্লিক করার সাথে সাথে একটি উইন্ডো খুলে গেল যেখানে লেখা আছে ব্লক নেম, অর্থাৎ আপনাকে ড্রয়িংয়ের এই পার্টসটি সেভ করার জন্য এখানে একটি নাম দিতে হবে। আমি নাম দিয়ে দিচ্ছি REC1। আপনারা একটা ড্রয়িংয়ে একের অধিক ব্লক ক্রিয়েট করে রাখতেই পারেন, এবং সেক্ষেত্রে নেমিং কনভেনশনটা খুবই প্রয়োজন। নেমিং কনভেনশন আপনাদেরকে হেল্প করবে এটা আইডেন্টিফাই করতে যে কী ধরনের ব্লক, কী ধরনের ড্রয়িং ওই ব্লকটা কন্টেন করছে। সেটা বোঝার জন্যে আপনারা সুটেবল নেম একটা প্রোভাইড করে দেবেন, এবং এখানে ওকেতে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন ব্লক লিস্টের মধ্যে এখানে REC1 বলে একটি ব্লক অ্যাড হয়ে গেল। এবং এখন এই রেক্ট্যাঙ্গেলটা এই REC1-এর মধ্যে একটি ব্লক ফাইল হিসেবে সেভ হয়ে গেছে। আমরা এই রেক্ট্যাঙ্গেলটাকে বারবার ইউজ করতে পারি। এক্ষেত্রে যদি এই রেক্ট্যাঙ্গেলটা এই ড্রয়িংয়ের মধ্যে না থাকে, তাও মনে করুন আমি রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে ডিলিট কি প্রেস করার মাধ্যমে রেক্ট্যাঙ্গেলটাকে ডিলিট করে দিলাম, এখন আমি এই ব্লকটাকে ইনসার্ট করার মাধ্যমে, ড্রয়িং ইনসার্ট করার মাধ্যমে বারবার সেই ব্লকটাকে আমরা ইউজ করতে পারি। তার জন্য এই ব্লক লিস্টে গিয়ে এই ব্লকটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, এবং এখানে যে বাটনটি রয়েছে ইনসার্ট দ্য অ্যাক্টিভ ব্লক, এখানে ক্লিক করতে হবে। এবং এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন কার্সারের সাথে সেই রেক্ট্যাঙ্গুলার শেপটা ড্রয়িংয়ের মধ্যে ব্যাক করে চলে এলো, এবং শুধু ব্যাক করে চলে আসেনি, আপনি এটাকে যতবার খুশি রিপিটেডলি ক্লিক করার মাধ্যমে ড্রয়িংয়ের মধ্যে ইনপুট করতে পারেন। এবং এখানে আপনাদেরকে মনে করে দিই, যখন আমাদের ব্লকের রেফারেন্স পয়েন্ট সিলেক্ট করার কথা হয়েছিল, তখন আমরা এই রেক্ট্যাঙ্গুলার শেপের বটম লেফট কর্নারে আমরা ইনসার্শন পয়েন্টটাকে সিলেক্ট করেছিলাম। এখন দেখুন এই ব্লকটিও ইনসার্ট হচ্ছে ওই ইনসার্শন পয়েন্ট রেফারেন্সের বেসিসে। আপনারা তখন যে রেফারেন্স পয়েন্টটিকে অ্যাজ এ ইনসার্শন পয়েন্ট হিসেবে সিলেক্ট করে রাখবেন, ব্লকটি পুনরায় ড্রয়িংয়ে ইনসার্ট করার ক্ষেত্রেও আপনারা লক্ষ্য করবেন সেই ইনসার্শন পয়েন্টটি ব্যবহৃত করছে। এবং এটা গুরুত্বপূর্ণ, কারণ কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রে এমন কোনো জায়গায় যদি ইনসার্শন পয়েন্ট সেভ করে রাখেন, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে সেই ব্লকটিকে সরাসরি সেই ড্রয়িংয়ের যে অংশে আপনারা ব্যবহার করতে চাইছেন সরাসরি সেখানে স্ন্যাপ নিয়ে আপনারা বসিয়ে দিতে পারেন। আশা করি ড্রয়িংয়ের লাইনে যারা রয়েছেন তারা এই ব্যাপারটার প্রয়োজনীয়তা নিশ্চয়ই বুঝতে পারবেন। এখন যদি আমরা এসকেপ কি প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের রেক্ট্যাঙ্গুলার শেপটা আমরা ড্রয়িংয়ের মধ্যে মাল্টিপল টাইমস ইনসার্ট করে ফেলতে পেরেছি, এবং
এই ড্রয়িংয়ের মধ্যে আমরা যদি এটাকে সেভ করে রেখে দিই, ব্লকটা ব্লক লিস্টের মধ্যেই থেকে যাবে এবং ভবিষ্যতে ড্রয়িংটা ওপেন করলে আমরা এই রেকট্যাঙ্গেল শেপটাকে পুনরায় মাল্টিপল টাইমস ব্যবহার করতে পারবো। যতক্ষণ আমরা ব্লকটাকে ডিলিট করছি, ড্রয়িংয়ের মধ্যে যদি ব্লকের পোর্শনগুলো আমরা ডিলিট করেও দিই, সেক্ষেত্রেও কিন্তু আমরা ব্লকটাকে আবার ব্যবহার করতে পারবো। আমি রেকট্যাঙ্গেলকে সিলেক্ট করে যদি ডিলিট করে দিই, তাহলে আবার যদি আমি ইনসার্ট অ্যাক্টিভ ব্লকে চলে যাই, আবার আমরা দেখতে পাচ্ছি এই রেকট্যাঙ্গুলার শেপটি আবার আমরা এই ড্রয়িংয়ের ক্ষেত্রে ইনসার্ট করতে পারবো। এসকেপ কি প্রেস করে দিলাম। খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, যে ব্লক ড্রয়িংটা আপনারা করে সেভ করে রেখেছেন সেটাকেও আপনারা ফার্দার মডিফাই করতে পারেন, অর্থাৎ সেই ব্লক ড্রয়িংয়ে আপনারা এডিট করতে পারেন এবং এডিট করে সেখানেও শেপ অ্যাড করতে পারেন, শেপ চেঞ্জ করতে পারেন, শেপ ডিলিটও করতে পারেন। সেটা সেই ব্লক ড্রয়িংয়ের ওপরে সেভ হয়ে থেকে যাবে। সেটা কিভাবে করা যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্লক লিস্টে ব্লক নেমে সিলেক্টেড অবস্থায় আমরা যদি এই বাটনটায় চলে যাই, এডিট দ্য অ্যাক্টিভ ব্লক ইন সেপারেট উইন্ডো, যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই রেকট্যাঙ্গেলটি আমাদের সামনে খুলে গেল। খেয়াল করবেন এখানে কমান্ডটা ছিল এডিট দ্য অ্যাক্টিভ ব্লক ইন এ সেপারেট উইন্ডো, এটা কিন্তু একটু সেপারেট উইন্ডোতে ওপেন হয়েছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ড্রয়িংস মেনুতে যদি যান তাহলে এখানে দেখতে পাচ্ছেন দুটো উইন্ডো রয়েছে, আননেমড ডকুমেন্ট ওয়ান, যেটা আমাদের মেন ড্রয়িং ফাইল ছিল যেখানে আমরা ড্রয়িংটা তৈরি করছিলাম, এবং ব্লক রেক ওয়ান বলে ড্রয়িং ফাইলটা এখন ওপেন হয়ে আছে, এটা টিক মানে সিলেক্টেড অবস্থায় রয়েছে, অর্থাৎ আমরা এখন রেক ওয়ান ব্লক ড্রয়িংয়ের মধ্যে রয়েছি। এখানে আমরা এই রেকট্যাঙ্গেলটির শেপ চেঞ্জ করতে পারি, এখানে শেপ অ্যাড করতে পারি, যে কোনো রকমভাবে এডিট করতে পারি। আমি একটি সামান্য এক্সাম্পল দিচ্ছি, মনে করুন আমি এই রেকট্যাঙ্গেলের মধ্যে একটি সার্কেল অ্যাড করব, সার্কেল কমান্ডে চলে গেলাম, এখান থেকে টু পয়েন্টস সার্কেল অপশনটি নিয়ে নিলাম, এবং ধরুন আমি এই সার্কেল কমান্ডের জন্য রেকট্যাঙ্গেলের এইখান থেকে শুরু করলাম এবং এখান থেকে শুরু করে আমি রেকট্যাঙ্গেলের এই অবধি এসে সার্কেলটিকে এন্ড করে দিলাম এবং রাইট ক্লিক করার মাধ্যমে কমান্ডটি থেকে বেরিয়ে গেলাম। বলাই বাহুল্য, এখানে আপনারা যা যা চেঞ্জেস করবেন সেটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, এক্ষেত্রে আলাদা করে আপনাদের এই সেভ বাটন প্রেস করার দরকার নেই। আপনারা মনে হলে সেভ বাটন প্রেস করতে পারেন, সেভ বাটন প্রেস করলে আপনাদেরকে একটি আলাদা উইন্ডো এখানে ওপেন হয়ে যাবে। আমি এই মুহূর্তে এটাকে ক্যান্সেল করছি, এটা নিয়ে আমি এক্সপ্লেন করে দেবো। আপনারা দেখতে পেলেন আমি কিন্তু সেভ করলাম না, আমি সেভ বাটনটাকে ক্যান্সেল করে দিলাম। এবার মেন উইন্ডোতে বা মেন ড্রয়িং ফাইলটিতে আমাদের রিটার্ন করার জন্য আমরা ফাইল মেনুতে চলে যাব এবং এখান থেকে ক্লোজ অপশনটিকে সিলেক্ট করব। খেয়াল রাখবেন ক্লোজ অল অপশনটি নয়, ক্লোজ অপশনটি সিলেক্ট করব। ক্লোজ অল অপশনটি সিলেক্ট করলে কিন্তু আমাদের মেন ড্রয়িং ফাইলটাও বন্ধ হয়ে যাবে, সেটাও কিন্তু আমাদের সেভ করা অবস্থায় ছিল না। আমি শুধুমাত্র ক্লোজ অপশনটি সিলেক্ট করব। দেখুন অটোমেটিক্যালি আমরা মেন ড্রয়িং ফাইলে চলে এসেছি। ড্রয়িংসে যদি যান তাহলে আননেমড ডকুমেন্ট ওয়ানে আমরা এখন চলে এসেছি। এখন যদি আমরা এই ব্লকটিকে ইনসার্ট করি, দেখুন ইনসার্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ব্লকের সঙ্গে আমরা যে সার্কেলটি অ্যাড করেছিলাম সেটিও কিন্তু অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে ব্লকের মধ্যে, ওটাকে আমাদের সেভ করার প্রয়োজন হয়নি। এইবারে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি, আমরা যখন ওখানে সেভ বাটনটি ক্লিক করেছিলাম একটি আলাদা ব্রাউজার উইন্ডো খুলে গেছিল, এটার কারণ এই ব্লক ফাইলটিকে আপনারা অ্যাজ এ এক্সটার্নাল ড্রয়িং হিসেবেও সেভ করতে পারেন এবং তার জন্যে ব্লক উইন্ডোতে না গিয়ে মেন ড্রয়িং উইন্ডো থেকেও আপনারা সেই কাজটি করতে পারেন। ব্লক লিস্টের মধ্যে এখানেও দেখুন সেভ বলে যে বাটনটি রয়েছে, এটাও একই কাজ করবে। যদি এই ড্রয়িং ফাইলটিকে আপনারা অ্যাজ এ এক্সটার্নাল ফাইল বা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ক্যাড ড্রয়িং ফাইল হিসেবে আলাদা করে সেভ করতে চান, তাহলে এই বাটনটিতে ক্লিক করলে এটিও একটি ব্রাউজার উইন্ডো আপনাদেরকে ওপেন করে দেবে এবং এখানে DXF 2007 ফরম্যাটে আপনারা এই ব্লক ড্রয়িং ফাইলটিকে অ্যাজ এ আলাদা ক্যাড ড্রয়িং ফাইল হিসেবে সেভ করতে পারবেন। আপনাদের পছন্দ মতো জায়গায় চলে যাবেন এবং এই ফাইলটির একটা নাম প্রোভাইড করে দেবেন এবং সেভ যদি আপনারা ক্লিক করেন তাহলে সেই জায়গায় একটি ক্যাড DXF ফাইল সফটওয়্যার ক্রিয়েট করে দেবে, যার মধ্যে শুধুমাত্র আপনাদের এই ব্লক ড্রয়িংটি কন্টেন্ট অবস্থায় থাকবে। সমগ্র ড্রয়িংটি কিন্তু নয়, সমগ্র ড্রয়িংটিকে সেভ করার পদ্ধতিটা আপনারা নিশ্চয়ই জানেন। আমি এই ব্লক ফাইলগুলোকে ডিলিট করে দিচ্ছি। দর্শক বন্ধুরা, আশা করি এতক্ষণে ব্লক সম্পর্কে আপনাদের একটা সামগ্রিক ধারণা হয়ে গেছে। এই সফটওয়্যারে আমরা কীভাবে ব্লক ক্রিয়েট করতে পারি, আমরা কীভাবে ব্লক রিইউজ করতে পারি এবং আমরা কীভাবে ব্লক মডিফাই এবং কীভাবে ব্লককে এক্সটার্নাল ফাইল হিসেবে সেভ করতে পারি। পরবর্তী বাটনটার কাজ আমি দেখিয়ে দিই। ব্লক লিস্টে ব্লকটা সিলেক্টেড অবস্থায় এই ব্লকের নামও আপনারা চেঞ্জ করতে পারেন এই বাটনটা ক্লিক করার মাধ্যমে। রিনেম দ্য অ্যাক্টিভ ব্লক, যদি আপনারা এখানে ক্লিক করেন দেখবেন সেই ব্লক নেমের
উইন্ডোটা আপনাদের সামনে খুলে যাবে। এখানে আপনারা ব্লক নেমটি চেঞ্জ করতে পারেন। রেক ওয়ানের জায়গায় আমি যদি ওয়ানটাকে ডিলিট করে দিই এবং ওকে করে দিই, তাহলে ব্লক নেমটা শুধুমাত্র রেক হয়ে যাবে। এইভাবে আপনারা ব্লককে রিনেম করতে পারেন। পরবর্তী যে বাটনটার কাজ আমি আপনাদেরকে দেখাবো সেটা খুব ইন্টারেস্টিং। প্রথমেই আমি আলোচনা করছিলাম এখানে প্লাস এবং মাইনাস বলে যে দুটো বাটন রয়েছে, প্লাস বাটনটি খুব ইন্টারেস্টিং। অ্যাড অ্যান এমটি ব্লক, এটা যদি আমি ক্লিক করি সরাসরি দেখুন একটি ব্লক নেম উইন্ডো আমাদের সামনে খুলে গেল, যেটা কিনা প্রথমেই আমাদের খুলেছিল ব্লক ক্রিয়েট ব্লক করার সময়। এখানে আমরা প্রথমে একটা ব্লক নেম প্রোভাইড করে দিতে পারি, যেমন ধরুন আমি ব্লক নেম প্রোভাইড করলাম SIRC2 বলে একটি ব্লক নেম প্রোভাইড করলাম এবং ওকে করে দিলাম। এই মুহূর্তে এই ব্লকের মধ্যে কোনো ড্রয়িং কন্টেন্ট অবস্থায় নেই, যেটা কিনা আমাদের রেকের মধ্যে রয়েছে। দেখুন আমরা রেককে সিলেক্ট করে যদি ইনসার্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের রেকের মধ্যে যে ড্রয়িংগুলো করা ছিল সেটা আমরা ইনসার্ট করতে পারছি। আমি ডিলিট করে দিচ্ছি। কিন্তু যদি আমরা SIRC2 ব্লকটি সিলেক্টেড অবস্থায় এখন ইনসার্ট করি, আমরা ক্লিক করলেও কোনো কিছুই আমাদের ড্রয়িংয়ের মধ্যে ইনসার্ট হচ্ছে না। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন এই ব্লকটি কোনো ড্রয়িং কন্টেন্ট করছে না। এখন এই ব্লকের মধ্যে আপনি যদি ড্রয়িং কিছু করতে চান, তাহলে অবশ্যই সে পদ্ধতিটি আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, আপনারাও বুঝতে পেরে যাচ্ছেন। এখান থেকে যদি আমরা এই এডিট অ্যাক্টিভ ব্লক ইন সেপারেট উইন্ডোতে চলে যাই, তাহলে আমাদের আরেকটি সেপারেট উইন্ডোতে ব্লক ড্রয়িংটা ওপেন হয়ে যাবে। এখানে আমরা ব্লক ইনসার্ট করতে পারি। মনে করুন আমি একটি সার্কেল ইনসার্ট করছি এবং ধরুন আরেকটি সার্কেল ইনসার্ট করছি। এইভাবে সার্কেলটিকে মুভ করে আমি বসিয়ে দিচ্ছি। এই সার্কেলের সেন্টার বরাবর ডিলিট অরিজিনাল হবে, এস্কেপ করে দিচ্ছি। আমাদের ব্লক ড্রয়িংটা ক্রিয়েট হয়ে গেল। এক্ষেত্রে আমাদের সেভ করার দরকার নেই, আমরা শুধুমাত্র ফাইলে গিয়ে ক্লোজ অপশানটি সিলেক্ট করে নেব এবং এখানে দেখুন আগেরবারে ক্লিক করা পয়েন্টে অটোমেটিক্যালি এই ড্রয়িংগুলো আপডেটেড হয়ে গেছে। আমি যদি এখন এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই এবং CIRC ব্লক নেমটা সিলেক্টেড অবস্থায় আরেকবার ইনসার্ট ব্লকের কমান্ডটিকে নিয়ে নিই, তাহলে এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা যে ব্লকটি ক্রিয়েট করেছিলাম সেই ব্লকটি ড্রয়িংয়ের মধ্যে ইনসার্ট হয়ে যাচ্ছে। এবং এই অবস্থায় আমরা যদি দ্বিতীয় ব্লক লিস্টের নেমটিকে সিলেক্ট করি এবং সেটাকে অ্যাক্টিভ করি, তাহলে দেখতে পাচ্ছেন সেই ব্লকগুলিও আমাদের সামনে ইনসার্ট হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা মাল্টিপল ব্লক ড্রয়িংয়ের মধ্যে ক্রিয়েট করে রাখতে পারেন এবং লিস্ট থেকে যেটা অ্যাক্টিভলি সিলেক্ট করে রাখবেন সেটাই ড্রয়িংয়ের মধ্যে ইনসার্ট হবে। ইনসার্শন পয়েন্টটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই দুটো বাটনের ব্যবহার আপনাদেরকে দেখিয়ে দিই, এই মুহূর্তে এটার প্রয়োজন পড়বে। দেখুন এখানে রয়েছে শো অল ব্লকস, এই মুহূর্তে আমাদের সমস্ত ব্লকসগুলো আমাদের ড্রয়িংয়ের মধ্যে ভিজিবল। এখানে দেখতে পাবেন ব্লক লিস্টের আগেও ভিজিবল বাটন রয়েছে, আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে ড্রয়িংয়ের মধ্যে সেই পার্টিকুলার ব্লকসগুলোকে সফটওয়্যার হাইড করে দিচ্ছে। এবং আবার যদি ভিজিবিলিটি ক্লিক করেন তাহলে এটা টগল হয়ে যাচ্ছে, অর্থাৎ হাইড এবং ভিজিবল, হাইড এবং ভিজিবল হচ্ছে সেই পার্টিকুলার ব্লক লিস্টে যার ভিজিবিলিটি আমরা এখানে অফ এবং অন করতে চাইছি। যদি কোনো ব্লক আপনার লিস্টে ইনভিজিবল বা হিডেন অবস্থায় থাকে, তাহলে এই বাটনটা যদি ক্লিক করেন শো অল ব্লকস, ক্লিক করার সাথে সাথে এই লিস্টে যে কটা ব্লকস থাকবে তাদের মধ্যে যারা যারা হিডেন অবস্থায় থাকবে বা ভিজিবিলিটি অফ করা মোডে থাকবে, বাটনটি ক্লিক করলে আপনার ব্লক লিস্টের মধ্যে যে কটা ব্লক থাকবে সমস্ত ব্লকের ভিজিবিলিটি একসাথে অ্যাক্টিভ হয়ে যাবে। এবং এই বাটনটি ক্লিক করলে আপনার ব্লক লিস্টের মধ্যে যে কটি ব্লক থাকবে তার সব কটার ভিজিবিলিটি একসাথে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এই বাটন দুটোর খুব সিম্পল কাজ দেখিয়ে দিলাম, আমি আবার অ্যাক্টিভেট করে নিচ্ছি। ফাইনালি আপনাদেরকে দেখিয়ে দিই এই বাটনটির কাজ। এই বাটনটিকে রিমুভ ব্লক বাটন, বুঝতেই পারছেন যে ব্লক লিস্টের মধ্যে কোনো ব্লক যদি আপনারা ডিলিট করতে চান তাহলে সেই ব্লকটিকে আপনারা সিলেক্ট করে যদি রিমুভ ব্লক ক্লিক করেন, এখানে একটি ফাইনাল মেসেজ আসবে, লিস্টেড ব্লকস অ্যান্ড অল দেয়ার এন্টিটিস উইল বি রিমুভড। আপনি যদি ওকে করে দেন তাহলে সেই ব্লকগুলো ডিলিট হয়ে যাবে, অ্যালং উইথ আপনাদের ড্রয়িংয়ে সেই ব্লকের ব্যবহৃত পার্টসগুলো, অংশগুলো ডিলিট হয়ে যাবে যেরকম দেখতে পেলেন। ড্রয়িং ফাইলটিকে যদি আপনারা সেভ করে রাখেন, ফাইলে গিয়ে সেভ অপশানে গিয়ে ড্রয়িং ফাইলটিকে, মেন ড্রয়িং ফাইলটিকে যদি আপনারা সেভ করে রাখেন এবং ভবিষ্যতে যতবারই ওপেন করবেন না কেন ব্লক লিস্টের মধ্যে যে কটা ব্লক আপনারা ক্রিয়েট করে রেখে দেবেন সেগুলো কিন্তু সেইভাবেই থেকে যাবে এবং ড্রয়িংয়ের মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন। আমি আবারও কথাটি উল্লেখ করে দিলাম,
দর্শক বন্ধুরা, ব্লকের ব্যবহার আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন এবং ড্রয়িংয়ে সেটা আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটাও নিশ্চয়ই বুঝতে পারেন। এই লিব্রেক্যাড সফটওয়্যারের সাহায্যে আমরা কীভাবে ব্লক ক্রিয়েট করতে পারি, কীভাবে ব্লক ব্যবহার করতে পারি এবং ব্লক রিলেটেড যে যে অপারেশনগুলো এই লিব্রেক্যাড সফটওয়্যার আপনাদের প্রোভাইড করছে আশা করি আপনারা সবটাই বুঝতে পারলেন। আশা করব ভিডিওটি আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। পরবর্তী লিব্রেক্যাড সফটওয়্যারের উপর এই ব্লকের ব্যবহার আমি আপনাদেরকে করে দেখাবো। কমেন্ট করে জানাবেন লিব্রেক্যাড সফটওয়্যারের উপরে আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আমি লিব্রেক্যাডের উপর এই ধরনের টিউটোরিয়াল ভবিষ্যতেও আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে ফলো করতে থাকুন। তাহলে কথা না বাড়িয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি এবং দর্শক বন্ধুদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি। দেখা হবে এরকমই আরেকটি পরবর্তী ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিওতে। নমস্কার।